অনেক কথাই আছে না যে ট্যালেন্ট বাজারে কিনতে পাওয়া যায় না, সেটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এই দাদা। এসব চলবে না, দেশ এসব দেশের উন্নয়নের জন্যই নয় ভাই, এটা ভালো না। দুদিকে মুখ ভাই, তুই দুদিকে দেখ, ওইটাকে দেখ, এইটাকে দেখবি, এই কচ্ছপ মালটাকে দেখ। সো গাইস গুড মর্নিং, এখন আমরা আছি শ্রীরামপুর স্টেশনের পেছন দিকে, আর আজকে রবিবার, আর রবিবারের দিনটা দেখে নাও, একদম মেঘলা ভাই, একটু রোদ্দুর নেই, পুরো মেঘলা আকাশ। আর ওই যে ওই হলো তিশানজিৎ, চলো তিশানজিৎকে জিজ্ঞেস করি আজকে আমরা কোথায় যাচ্ছি। ভাই কোথায় যাচ্ছি আজকে আমরা? মেট্রোগলি। মেট্রোগলি সেটা আমরা কোথায়? কলকাতা। আজকে আমরা যাচ্ছি কলকাতা মেট্রোগলি। স্বপ্ন তো দেখেছি চলে গেলে, বললো হ্যালো নম্বর দিয়া, ওই প্লে গেমস দেখেছি। তো ফাইনালি চলে আসলাম কলকাতা, আর এই হলো হাওড়া ব্রিজ, দেখতেই পাচ্ছ পৃথিবীর একমাত্র ব্রিজ যেটার কোনো পিলার নেই, শুধু বাংলার নয় পুরো ভারতবর্ষের গর্ব হচ্ছে এই হাওড়া ব্রিজ। তো দেখতেই পাচ্ছ আলাদাই লাগছে। সো কলকাতায় আসতে না আসতেই বৃষ্টি স্টার্ট হয়ে গেল ভাই, এটা একদমই ঠিক হলো না। কোথায় ভেবেছিলাম ভালো করে ব্লগটা করব, কিন্তু এখন কতটা ভালো করে ব্লগটা করতে পারবো জানি না, ঠিক আছে, কেননা বাবারে কেননা দেখো একটা বৃষ্টির দিনে, ঠিক আছে, ব্লগ করতে যথেষ্ট প্রবলেম হয়, কাদা বৃষ্টি এক হাতে ছাতা ধরে কখনো ব্লগ হয়, তাও আমি চেষ্টা করবো ব্লগটা একদম খুব 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 ভালো করার, জানি না কতটা ভালো করতে পারবো, আর ভালো করতে পারলে লাইক করে দিও। সো ফাইনালি বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এসেছি মেট্রোগলিতে, আর এই দোকানে এসেছি, আর বলে দিই এটা হচ্ছে ক্যামেরার দোকান, দেখেই বুঝতে পারছ। না না ভাই আমি DSLR কিনবো না, কিনবে হচ্ছে দাদা, এই যে দাদা এসছে, আমরা দুজন এসেছি শুধু দাদাকে সাপোর্ট করার জন্য। ওকে, আর আমি যেদিন ক্যামেরা কিনবো তোমার তো জানতে পেরেই যাবে, কবে কিনবো জানি না। জাস্ট দেখো ভাই ক্যামেরার কালেকশনগুলো জাস্ট দেখো, ওইখানে দেখতে পাচ্ছ, আর এইখানে তো পুরো বাজার লাগিয়ে রেখেছে দাদা। আর একটা ক্যামেরাম্যানের জন্য ভাই, যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ভালোবাসে তাদের কাছে এটা হচ্ছে স্বর্গ, ঠিক আছে, মানে এটার ফিলিংসটা একটু আলাদাই, বলে বোঝানো যাবে না। বলুন দাদা কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে ভাই। DSLR দেখো দেখো দেখো, একটা ফটোগ্রাফার যখন হাতে প্রথম জীবনের প্রথম DSLR পায় তার যেমন ফিলিং সেটা সেরকম, মুখে হাসি দেখো শুরু, কি হাসি, এবারে ছবি তুলে দিবি তো ভাই, তুলি দে দাও, তারপর দেখবো টাকা চাইছে যে ভাই টাকা দে আমি DSLR কিনতে টাকা লেগেছে আমার। কি করছিলি ভাই? ওইটার ফটোগ্রাফি করছে, ওই যে ওই ওইটার, মানে দেখেছো শুধু ফটোগ্রাফি করলে হয় না, ঠিক আছে, ফটোগ্রাফি স্কিল জানতে হয়, মালটা রাস্তায় শুয়ে পুরো ছবি তুলছে ওই যে ওইটার। ও ভাই সাহেব ভাই এটা হেভি জিনিস হচ্ছে দেখো, রাখছে কিন্তু भोला पर्वत का मैं राणी मेला की, तेरी मेरी पार पड़ेगी भोले लिखी पहला की, तू भोला पर्वत का मैं राणी मेला की, तेरी मेरी पार पड़ेगी भोले लिखी पहला की, तेरा साथ ही चाहिए भोले मन किसे तक कोई मतलब नहीं। মানে কথাই আছে না যে ট্যালেন্ট বাজারে কিনতে পাওয়া যায় না, সেটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এই দাদা।
মানে রাস্তায় মানে রাস্তায় দাঁড়িয়ে এরকম একটা পেন্টিং আঁকা সম্ভব? মানে দাদাকে দেখলে আমি হয়তো বিশ্বাস করতে পারতাম না। আমি নর্মালি যাচ্ছিলাম, হট করে জাস্ট দেখে আমি পুরাই শক, ঠিক আছে? যে মানে আমি ভাবতাম ফার্স্টে ওখানে তো ভিড় কেন, মানে কি হচ্ছে। তারপরে দেখলাম এত সুন্দর একটা মহাকালের পেন্টিং আঁকছে। মানে সিরিয়াসলি ভাই, ট্যালেন্ট সবার মধ্যে থাকে না, যার মধ্যে থাকে সে তার অন্তত মানে কোথাও জায়গা হয় না, তার ট্যালেন্টটা এইরকম কোনো জায়গাতেই দেখাতে হয়। এই ট্যালেন্টটা মনে হয়, আমার অন্তত মনে হয় যে এই ট্যালেন্টটা আরও ভালো কোনো জায়গায় যাওয়া উচিত ছিল। বা এখন এসেছি এই যে লস্যি খেতে, ঠিক আছে? লস্যি না কি জিনিস ঠিক জানি না, বাট লস্যির মতোই লাগছে। কি বলে দাদা এটাকে? এটা ম্যাঙ্গো আছে। ম্যাঙ্গো? ম্যাঙ্গো কি? ম্যাঙ্গো মিল্ক শেক? ম্যাঙ্গো লস্যি আছে। আচ্ছা ম্যাঙ্গো লস্যি, আচ্ছা আচ্ছা ম্যাঙ্গো লস্যি এটা। আর এই যে তিশানজিৎ নিয়েছে আর দাদা নিয়েছে, বাট আমার কোথায় আমারটা আসছে, আমি সাদা অর্ডার করেছি। মানে আমি আমি কিন্তু ম্যাঙ্গো নিইনি, আমি নর্মাল নর্মাল সাদা নিয়েছি। গরু ছাগল উট ভেড়া সব মিক্স করে বানিয়ে দিয়েছে। এসব চলবে না, দেশ এসব দেশের উন্নয়নের জন্যই নয় ভাই। এটা ভালো না? দুদিকে মুখ ভাই, তুই দুদিকে দেখ, ওইটাকে দেখ, এইটাকে দেখবি, আয় এই কচ্ছপ মালটাকে দেখ। আর জিনিসটা কি? গোপাল ভাঁড়ের কাকার ছেলে, গোপাল ভাঁড়ের কি অবস্থা? চেন নেই, পেন ওয়েন কিছু নেই, কিছুই নেই ভাই তো। এটাকে দেখে, এটাকে এটাকে দেখে, এটাকে এটাকে আরে পাশের দেখে এমনটা। হ্যাঁ আগে 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 কচ্ছপের সাথে এর ভিড় হয়ে গেছে ভাই, হাঁসের হাঁস সাথে ভিড় হয়ে গেছে কচ্ছপের সাথে ভাই। বুঝলাম ক্যা সিন হ্যায়। তুমি আগে এটা বলো যে তুমি আমায় কোথায় নিয়ে এসছো? আমি ধর্মতলা নিউ মার্কেট। এটা ধর্মতলা নিউ মার্কেট না ভাই, এটা লেডিস মার্কেট। আমাকে লেডিস মার্কেটে নিয়ে চলে এসেছি। হ্যাঁ এখানে তো ক্যামেরা মার্কেটে প্রথমে ঘুরলাম, তারপর ঘুরতে ঘুরতে ক্যামেরা এই যে ছেলেটা ক্যামেরা নিয়ে নিয়েছে, হ্যাঁ কেনা হয়ে গেছে, ও ঘুরছে। এবার আমরা যাচ্ছি বাসের স্টপের ওখানে, দেখি কেমন ঘুরলাম সেটা বলে দাও। খুব এনজয় করলাম, খুব দারুণ এনজয় করেছি। আর আমাদের অর্ধেক টাইমটা, হ্যাঁ আর আমাদের অর্ধেক টাইমটা ভাই মার্কেট কোথায় মেট্রো গলিতেই কেটে গেল, ঠিক আছে? আর হঠাৎ করে এই মার্কেটে নিয়ে এসছে। তিশানজিৎ, তিশানজিৎ শোন 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 দাদা ভাই, তোর জন্য এটা দেখলাম, আমি কিনে দেবো। এই যে নীলটা, নীলটা ভালো লাগছে, আমি কিনে দেবো। শুধু বল একবার কিনে দেবে, আমি তাহলে কিনে দেবো। নতুন ক্যামেরা কেনার পর ছেলেটা পাগল হয়ে গেছে। এই যে যাই দেখছে না কেন ছবি তুলছে, যাই দেখো 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 আমি ব্লগ করছি তাও ছবি তুলছে। দেখো ভাই ধর্মতলা মার্কেট থেকে বেরোনোর পর এত জোর বৃষ্টি এসছে যে আমি আর ভিডিও করতে পারিনি, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছি এই যে চুল টুল পুরো ভিজে ভিজতে ভিজতে বাড়ি এসেছি, আর বাড়ি এসে ভিডিওটা এন্ড করছি। তো আজকে ভিডিওটা এত অব্দি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর মনে আছে তো, তা একবার মনে করিয়ে দিচ্ছি যে পুজোর মধ্যে 3K লাগবে। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করে দিও, আর একটা সুন্দর থেকে কমেন্ট করতে পারো। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই, সবাই ভালো থেকো।